আসসালামু আলাইকুম। হাই স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আমি সহকারী শিক্ষক নূর আলম, স্থানীয় উচ্চ বিদ্যালয়, ব্যবসা শিক্ষা। আজকে আমি তোমাদের পড়াবো এসএসসি পরীক্ষার্থী 2021 সালে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের ব্যবসা উদ্যোগ, ব্যবসা উদ্যোগের সমবায় সমিতি সম্পর্কে তথ্য দেব। সমবায় সমিতি শব্দের অর্থ কি? দেখো, সম শব্দের অর্থ হচ্ছে সমান, অর্থাৎ সমমনা কতিপয় ব্যক্তি একত্রিত হয়ে সে ইচ্ছায় সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যে প্রতিষ্ঠান গড়ে তোলে সেটাই হচ্ছে সমবায় সমিতি। বর্তমান আধুনিক গতিশীল প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে অর্থনীতির ক্ষেত্রে ক্ষুদ্র এবং মাঝারি আর্থিক ব্যবসায়ীরা বিভিন্ন ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়। এই সমস্ত ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষার জন্য বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ একত্রিত হয়ে স্বেচ্ছায় নিজেদের অধিকার আদায় রক্ষার জন্য সম্মিলিতভাবে তারা যে উদ্যোগের মাধ্যমে যে সমিতি গঠন করে সেটাই হচ্ছে সমবায় সমিতি। তাহলে আসো আমরা বিস্তারিত দেখি সমবায় সমিতির ধারণা। প্রথমে আসো সমবায় সমিতির ধারণা কি, অর্থাৎ সমবায়ের শাব্দিক অর্থ হচ্ছে সম্মিলিত উদ্যোগ বা প্রচেষ্টা কাজ করা। সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ও চিন্তা থেকে সমবায়ের উৎপত্তি। অর্থাৎ এই কথার দ্বারা কি বোঝাইল? সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাওয়া সমবায়ের উৎপত্তি, অর্থাৎ শিল্প বিপ্লব এবং প্রযুক্তি নির্ভর বৃহদায়তন ব্যবসায় সংগঠনের বিকাশের ফলে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার ভিত্তি যত মজবুত হতে থাকে এর প্রভাব সমাজের অর্থনৈতিক বৈষম্য তত বেশি দেখা দিতে থাকে। অর্থাৎ স্বল্পবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর পেশাজীবী ও ব্যবসায়ীরা আর্থিকভাবে দুরবস্থার সম্মুখীন হতে থাকে। পুঁজিবাদী সমাজের সৃষ্ট এ জাতীয় অর্থনৈতিক বৈষম্য ও দুরবস্থা থেকে মুক্তির জন্য বিশ্বের বিভিন্ন দেশে সমবায় সংগঠন গড়ে ওঠে। অর্থাৎ আধুনিক বিশ্বে যখন পুঁজিবাদীদের অগ্রাধিকার বেশি হতে থাকে, তাদের অর্থনৈতিক ভিত্তি অনেক বেশি মজবুত হতে থাকে, তখন ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিক দিক থেকে অনেকটা পিছিয়ে পড়ে এবং তাদের অধিকার থেকে অনেকটা বঞ্চিত হয় এবং অনেক বৈষম্য সৃষ্টি হয়। এই ধারণা থেকেই এই বৈষম্য দূর করার জন্যই কতিপয় লোক একত্রিত হয় তাদের নিজেদের অধিকার আদায়ের জন্য এই সমবায়ের প্রতি সচেষ্ট হয়। অর্থাৎ এখান থেকে সমবায়ের উৎপত্তি হয়। তবে সর্বপ্রথম সমবায় আন্দোলন সূচনা হয় পশ্চিম ইউরোপ এবং উত্তর আমেরিকা ও জাপানে। তবে সমবায় সমিতির প্রতিষ্ঠার পথে অগ্রগতি পথিক সংগঠন হয়েছে 1844 সালে উত্তর ইংল্যান্ডের রোজডেল নামক স্থানে। বিশ্বের সর্বপ্রথম সমবায় ব্যবসা হিসাবে গণ্য করা হয় এই ইংল্যান্ডের রোজডেল নামক সমবায় সমিতি। এই সমিতির সদস্যদের আর্থিক অবস্থা ভালো ছিল না। তারা তাদের স্বল্প বেতন দিয়ে উচ্চ মূল্যের খাদ্য সামগ্রী এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি করের জন্য তারা এই উদ্যোগটি গ্রহণ করেছিলেন। সমবায় সমিতির মাধ্যমে তারা তাদের নিত্য প্রয়োজনীয় ময়দা, চিনি জাতীয় খাদ্য সামগ্রী স্বল্প দামে ন্যায্য মূল্যে ক্রয় করতে সক্ষম হয়। নিজেদের মধ্যে গণতান্ত্রিক মানসিকতা, পারস্পরিক আস্থা, শ্রদ্ধাবোধ ও সততাকে তারা এই ব্যবসায়ের পরিচালনা নীতি হিসেবে গ্রহণ করে। অর্থাৎ সমবায় সমিতির অন্যতম প্রধান নীতি হচ্ছে সমমনা হতে হবে, পরস্পরের প্রতি শ্রদ্ধা থাকতে হবে এবং বিশ্বস্ততা থাকতে হবে। বিশ্বস্ততা না থাকলে সমবায় সমিতি গড়ে ওঠা কখনোই সম্ভব না। 1959 সালে প্রখ্যাত সিভিল সার্ভিস কর্মকর্তা ডক্টর আখতার হামিদ খানের নেতৃত্বে কুমিল্লায় পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের দেশে সমবায় সমিতির আন্দোলনে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। স্বাধীন বাংলাদেশে 1972 সালে জাতীয় সমবায় ব্যাংক লিমিটেড কার্যক্রম শুরু করে। পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন প্রকার সমবায় সমিতি গড়ে উঠতে থাকে। বাংলাদেশের একটি উল্লেখযোগ্য সমবায় সমিতি হচ্ছে
दुग्ध उत्पादनकारी समबाय संगठन बांग्लादेश दुग्ध उत्पादनकारी समबाय यूनियन लिमिटेड जा मिल्क मीटर नामे परिचित अर्थात बांग्लादेशेर जनप्रिय एकटी प्रथम समबाय समिति हच्छे दुग्ध उत्पादनकारी समबाय यूनियन लिमिटेड जा दुग्ध मिल्क मीटर नामे परिचित एछाड़ा जातीय पर्याये बांग्लादेशेर मत्स्यजीवी समबाय समिति लिमिटेड बांग्लादेश अटो रिक्शा चालक समबाय फेडारेशन लिमिटेड कुमिल्ला शिल्प समबाय समिति लिमिटेड बांग्लादेश जातीय महिला समबाय समिति लिमिटेड सह आरो इत्यादि अनेक तब 2009 सालेर हिसाब मते बांग्लादेशे 163,408 प्राथमिक समबाय समिति रयेछे जार मोट सदस्य संख्या हच्छे 85,585,038 जन बर्तमाने बांग्लादेशे सकल समबाय समिति 2001 साले समबाय आईन एवं 2004 साले समबाय विधिमाला अनुयायी परिचालित हच्छे बांग्लादेश सह उन्नयनशील और उन्नत विभिन्न देशे समबाय एकटी जनप्रिय व्यवसाय संगठन हिसेबे स्वीकृति लाभ करे एरपर आसो आमरा शिखब समबाय समितिर प्रकार भेद এটা সমবায় সমিতির ধারণা এরপর আস সমবায় সমিতির প্রকারভেদ সমবায় সমিতি বিভিন্ন রকমের হয়ে থাকে অর্থাৎ বিভিন্ন পেশার মানুষ একত্রিত হয় অর্থাৎ যেমন ধরো কয়েকজন জেলে তাদের জীবিকার ক্ষেত্রে তাদের দৈনন্দিন প্রয়োজনের ক্ষেত্রে প্রয়োজনীয় সামগ্রীগুলি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যারা তাদের তারা যাতে তাদের ন্যায্য মূল্য ন্যায্য অধিকার পায় এই জন্য তারা কয়েকজন কৃষক একত্রিত হয় সেই ছায় সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তারা যে সমিতি গঠন করে সেটাই হচ্ছে জেলে সমবায় সমিতি আবার ধরো কয়েকজন কৃষক একত্রিত হয় তাদের অধিকার আদায় রক্ষার জন্য তারা সম্মিলিত প্রচেষ্টায় যে সমবায় সমিতি গঠন করে সেটা হচ্ছে কৃষি সমবায় সমিতি ঠিক একইভাবে বিভিন্ন পেশার একই পেশার কয়েকজন লোক একত্রিত হয় তাদের অধিকার আদায় রক্ষার জন্য সম্মিলিত প্রচেষ্টায় স্বেচ্ছায় বিশ্বস্ততার মাধ্যমে যে সমবায় সমিতি গঠন করে তার সমবায় সমিতি আমরা এখন বিস্তারিত আলোচনা করব তবে সমবায় সমিতি হচ্ছে স্বল্পবিত্ত নিম্নবিত্ত অবিত্তহীন লোকদের সংগঠন অর্থাৎ যদিও বর্তমানে সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ নিজেদের উদ্যোগে সরকারি পৃষ্ঠপোষকতায় আর্থিক ও সামাজিকভাবে স্বনির্ভরতা আনার জন্য বিভিন্ন ধরনের সমবায় সমিতি গঠন করতেছে তবে সমবায় বিধিমালা 2004-এ পেশাভিত্তিক নিম্ন সমবায় সমিতির নাম উল্লেখ করেছে অর্থাৎ এখন মূলত সমবায় সমিতি হচ্ছে নিম্নবিত্ত নিম্ন শ্রেণী মধ্যবিত্ত এবং ভূমিহীন ভিত্তিহীন এই সমস্ত লোকেরা একত্রিত হয় একই পেশার কয়েকজন মানুষ এই সমবায় সমিতি গঠন করে তবে আমাদের দেশে সমবায় সমিতিগুলো পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয় 2004 সালের বিধি অনুযায়ী 2004 সালের বিধি অনুযায়ী আমাদের দেশে যে সমবায় সমিতিগুলো উল্লেখ করা হয়েছে সেগুলো আমরা একটু বিস্তারিত আলোচনা করব যেমন আছে কৃষি বা কৃষক সমবায় সমিতি অর্থাৎ কৃষিকাজে বা কৃষি পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গ তাদের অধিকার আদায়ের জন্য যে সমিতিটা গঠন করবে সেটা হচ্ছে কৃষি সমবায় সমিতি এরপর মৎস্যজীবী বা মৎস্য চাষী সমবায় সমিতি মৎস্য চাষিরা তাদের ধরা মাছগুলো যাতে সঠিক মূল্যে বিক্রি করতে পারে এই জন্য তারা কয়েকজন মৎস্যজীবী একত্রিত হয় তাদের অধিকার আদায় রক্ষার জন্য একটা সম্মিলিত প্রচেষ্টায় একটা সমিতি গঠন করে যা কিনা মৎস্যজীবী সমবায় সমিতি নামে পরিচিত লাভ করে এরপর আসো শ্রমজীবী সমবায় সমিতি বিভিন্ন শ্রমজীবী মানুষগুলো একই পেশার হতে হবে একই পেশার কিছু শ্রমজীবী মানুষ একত্রিত হয় তাদের অধিকার রক্ষার জন্য যে সমিতি গঠন করে সেটা হচ্ছে শ্রম সমবায় সমিতি এরপর আসো মিলিত শিল্প সমবায় সমিতি এটা হচ্ছে অনুরূপভাবে অর্থাৎ মাটির হাড়িপাতির তৈরি জিনিসপত্র সামগ্রী নিয়ে যাদের ব্যবসা বাণিজ্য তারা তাদের যে পরিশ্রম করে যে মৃৎশিল্পগুলো অর্থাৎ বিভিন্ন মাটির হাড়ি পাতিল বাসনকোসন অন্যান্য তৈজসপত্র তাদের শ্রমের বিনিময়ে এগুলো যে তৈরি করে অনেক ক্ষেত্রে দেখা যায় তারা এই তাদের শ্রমের ন্যায্য পারিশ্রমিক তারা পায় না সেক্ষেত্রে কী করে এই মৃৎশিল্প কিছু লোক একত্রিত হয়
তারা তাদের অধিকারগুলো রক্ষার জন্য একটা সমিতিকরণ করে, সেটা হচ্ছে এই মৃৎশিল্প সমবায় সমিতি। এরপর আসো তাঁতি সমবায় সমিতি, অর্থাৎ কাপড় বুনন ক্ষেত্রে যারা নিয়োজিত, অর্থাৎ কাপড়ের কাজ করে যারা জীবিকা নির্বাহ করে তারা হচ্ছে তাঁতি। তাঁতিরা দেখা গেছে যে যদি এক একজন এককভাবে তাদের অধিকার আদায় রক্ষার ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়, অনেকে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হয়, এক্ষেত্রে কয়েকজন তাঁতি একত্রিত হয়, তারা যাতে তাদের উৎপাদিত জামা কাপড়গুলা সঠিক এবং ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে, সেজন্য তারা একত্রিত হয়, একটা সমিতি গঠন করে। মহিলা সমবায় সমিতি, বর্তমানে অনেক মহিলা তাদের নিজেদের অধিকার আদায়ের জন্য অনেক অধিকার থেকে বঞ্চিত হয়, যেহেতু এই সমস্ত অধিকারগুলো তারা যাতে আদায় করতে পারে সেজন্য একাধিক মহিলা একত্রিত হয়, তারা একটা মহিলা সমবায় সমিতি গঠন করে। ঠিক অনুরূপভাবে আছে অটোরিক্সা হকার সমবায় সমিতি, পরিবহন মালিক শ্রমিক সমবায় সমিতি, কর্মচারী সমবায় সমিতি, দুগ্ধ সমবায় সমিতি, মুক্তযোদ্ধা সমবায় সমিতি, ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট মালিক সমবায় সমিতি ইত্যাদি। আশা করি তোমরা সমবায় সমিতির প্রকল্পের সম্পর্কে বুঝছ। এরপর আসো আমরা এখন বাংলাদেশে এইসব সমবায় সমিতির কিছু সমস্যা আছে এবং এই সমস্যা সমাধান করার জন্য কী কী পথ অবলম্বন করা আমাদের উচিত সে বিষয়ে তোমাদেরকে বিস্তারিত বলব। সমবায় সমিতির সমস্যা আকারে কালি কম, আশা করি বুঝতে একটু সমস্যা হইতেছে। দুঃখিত, বোর্ডে লেখা গেল না, আমি মুখে তোমাদের আলোচনা করতেছি। বাংলাদেশের সমবায় সমিতির যে সকল সমস্যা আছে সেগুলো বলতেছি। বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক অবস্থা বিবেচনা করলে দেখা যায় এখনও এদেশের শতকরা 80% লোকই কৃষি এবং গ্রামভিত্তিক পেশাজীবীর উপর নির্ভর। অধিকাংশ লোক এখনও স্বল্পশিক্ষিত, সামান্য স্বল্পসংখ্যক কিছু লোক উচ্চশিক্ষিত। আবার দেখা গেছে মূলধনের অপর্যাপ্ততা আছে, আবার আছে ব্যবসা সংক্রান্ত বিষয়ে জ্ঞানহীন। তাই বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে বাংলাদেশের সমবায় সমিতির বেশ কিছু সমস্যা বিদ্যমান রয়েছে। যেমন ধর এর আগে বলে নেই যে বাংলাদেশের অধিকাংশ পেশাগুলো হচ্ছে কৃষক, শ্রমিক, তাঁতি, মৎস্য চাষি, কামার, কুমার, জেলে এবং বিভিন্ন ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প। এছাড়াও আছে কিছু এক মালিকানা ব্যবসা, যেমন মুদি দোকান, দর্জি দোকান, ওষুধ বিক্রি দোকান, সবজি বিক্রি দোকান, সেলুন, চা বিক্রি দোকান ইত্যাদি। তবে তারা অধিকাংশই এসব দোকানের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে, অথচ তাদের বেশিরভাগই স্বল্প ও নিম্ন আয়, ফলে তারা অর্থনৈতিক দিক থেকে অনেকটা কি দুর্বল। অর্থাৎ এই সমস্ত পেশার লোকদের আয় থেকে সীমিত, আর এই সীমিত আয় দ্বারা তারা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে না, ফলে তারা বিভিন্ন অর্থনৈতিক এবং সামাজিক সুবিধা থেকে বঞ্চিত হয়, যেমন শিক্ষা, চিকিৎসা ইত্যাদি থেকে বঞ্চিত। কিন্তু তাদের একার পক্ষে নিজেদের মধ্যে উন্নতি করা কখনোই সম্ভব নয়। অন্যদিকে প্রাচীন চাষাবাদ পদ্ধতি, মূলধনের স্বল্পতা, উন্নত সার, বীজ এবং কীটনাশকের অভাব রয়েছে, খণ্ড খণ্ড কৃষিজমি, এসব কারণেও দেশের অর্থনীতির প্রাণ কৃষক এবং কৃষি তাদের যথাযথ অবদান রাখতে পারতেছে না। আবার নিজেদের মধ্যে একতা, সহযোগিতা, আস্থা না থাকার কারণেও বিভিন্ন দালাল শ্রেণীর লোক তাদেরকে কুপরামর্শ দিয়ে তাদের সমিতিগুলোকে ভেঙে দিচ্ছে। এই সকল স্বল্প এবং নিম্নবিত্ত কৃষিজীবী, শ্রমজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থ সামাজিক উন্নয়নের জন্য সবচেয়ে উপযুক্ত ক্ষেত্রগুলো হচ্ছে ব্যবসা সংগঠন, অর্থাৎ সমবায় সংগঠন। সমমনা ও সমশ্রেণীর ওই সকল গোষ্ঠী নিজেদের মধ্যে সমবায় সমিতি গঠন করে নিজেদের আর্থসামাজিক উন্নয়নের সাথে দেশের উন্নয়নে তারা অবদান রাখতে পারে। তবে এই সকল সমস্যা সমাধান করে বিভিন্ন সমবায় সমিতিগুলি আরো ভবিষ্যতে অনেকটা উন্নত হবে যদি না তারা নিজেরা সচেষ্ট হয় এবং আমাদের যে বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, তারা যদি সমবায় সমিতিগুলোর পাশে দাঁড়ায়, তাদের প্রতি আস্থাশীল হয়, তাহলে সমবায় সমিতিগুলো ভবিষ্যতে আরও অগ্রযাত্রা লাভ করবে
এবং যে কিছু বিদ্যমান সমস্যা আছে সেগুলো সমাধানের জন্য তারা সচেষ্ট হবে। এই জন্য বিভিন্ন জাতীয় প্রচার প্রচারণার মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে, যেমন যেহেতু তারা স্বল্প শিক্ষিত তাদেরকে পেশাদারি শিক্ষার ব্যবস্থা করতে হবে, এবং যেহেতু তারা স্বল্প আয়ের লোক তাদেরকে বিভিন্ন আর্থিক সুবিধা দিতে হবে, এবং তাদের জন্য বিভিন্ন সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে তাদেরকে সেমিনার আয়োজন করতে হবে। সেমিনারের মাধ্যমে তাদের সমবায় সমিতির মাধ্যমে যে তারা তাদের নিজেদের অধিকার আদায় করতে পারবে, রক্ষা করতে পারবে এবং তারা বিভিন্ন বৈষম্যের শিকার থেকে মুক্তি লাভ করবে, এ বিষয়ে তাদেরকে বোঝাতে হবে। তাহলে সমবায় সমিতি আরও ব্যাপক বিস্তার লাভ করবে এবং এদের সংখ্যা আরও বাড়বে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীগণ, আজকে এখানে শেষ করছি, আবার আগামীতে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে, অপ্রয়োজনে ঘরের বাইরে থাকবে না, মাস্ক পরিধান করবে, দূরত্ব বজায় রেখে বাইরে চলাচল করবে। খোদা হাফেজ।